আমি খুরশিদ জাহান বেগম, বর্তমানে রিটায়ার্ড ব্যাংকার। আমি 1971 সালে 9 নম্বর সেক্টরের অধীনে সুন্দরবন সাব সেক্টরে আমি মহিলা কমান্ডিং অফিসার হিসেবে ছিলাম। তো আমার বড় ভাই ছিলেন পাকিস্তান আর্মিতে, উনি ছুটি কাটাতে এসেছিলেন। তো উনি আর ফিরে যাননি দেশে মুক্তিযুদ্ধ শুরু হওয়াতে। তো বড় ভাই মোটামুটি তখন মানে পালানো অবস্থায় পলাতক ইয়ে থাকলেন, সেনাবাহিনীর লোক। আমার স্বামী রাজনীতি করতেন, উনিও মুক্তিযুদ্ধে চলে গেলেন। তো আমাদের বাড়িটাকে মোটামুটি শত্রু বাড়ি হিসেবে চিহ্নিত করে খুব নির্যাতন শুরু হয় আমাদের বাড়ির উপরে। তখন আমার কোলে ওই দুধের বাচ্চা, আমি, আমার বোন, আমার আর যে ভাই বোনরা ছিল, আমাদের তখন পলাতক জীবন শুরু হয়। এবং আমার বড় ভাই উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানে যোগাযোগ করার চেষ্টা করতে থাকেন যে কোথায় গিয়ে মুক্তিবাহিনীর সন্ধান পাওয়া যায় বা উনি সেখানে ঢুকে যেতে পারেন। আমাদের তখন পলাতক জীবন শুরু হয় এবং আমার বড় ভাই উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানে যোগাযোগ করার চেষ্টা করতে থাকেন যে কোথায় গিয়ে মুক্তিবাহিনীর সন্ধান পাওয়া যায় বা উনি সেখানে ঢুকে যেতে পারেন। তো হঠাৎ করে জুনের বোধহয় প্রথম দিকে 10-12 তারিখ হবে, এই সময় এক লোক যে বলল যে আপনাদের সুন্দরবন থেকে নিতে পাঠিয়েছেন আমাদের, আমার সঙ্গে আপনারা চলেন। আপনি কী কী ট্রেনিং নিয়েছিলেন আপা? আমার হ্যান্ড গ্রেনেড, 303, SLR, SMG। জি, তখন নারী মুক্তিযুদ্ধ হিসেবে সুন্দরবনে জীবন কীরকম ছিল বলেন তো? এখন সবচেয়ে প্রথমে যেটা বলতে হয় যে ওই সময় কিন্তু নিজে যে নারী এই অনুভূতিটা তখন খুব একটা কাজ করেনি, কারণ আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের কমান্ডিং অফিসার বলেছিলেন যে এখানে কিন্তু কেউ পুরুষ কেউ নারী নাই, আমরা সবাই যোদ্ধা, কেউ কারো স্ত্রী না, কেউ কারো বোন না, আমরা সবাই যোদ্ধা। আমার সঙ্গে পটুয়াখালীর, এই মুহূর্তে যা মনে পড়ছে, পটুয়াখালীর দুটো মেয়ে ছিল, দুই বোন, আর বরগুনার একটা মেয়ে পরে এসেছিল, আর মানে মনে পড়ছে না, ছিল কিন্তু এখন আর নামটা মনে নেই। বোন ছিল কি অনু, মনে নেই, আনু আর মনু দুই বোন ছিল, ওরা এসেছিল পটুয়াখালী থেকে। মূলত আমাকে ট্রেনিং দেওয়ার পরে যখন ঢুকানো হয়, আমার পরে দায়িত্ব ছিল যে যে মেয়েরা আসবে নতুন তাদেরকে অস্ত্র শিক্ষা দেওয়া প্লাস সেই সঙ্গে যুদ্ধে উদ্বুদ্ধকরণ। তারপরেও ছিল অনেক ইয়ং নতুন যে সমস্ত রিক্রুটেড যে ছেলেটা ছিল, ওরাও আসতো, ওদেরও দেখাতাম। আবার একটা দায়িত্ব ছিল যখন কোনো অপারেশনে যাবে, এবং এটা আমাদের প্রায় প্রতিদিনই করতে হতো, আপনার সাথে সাথে রুটি তৈরি করতে হতো, ওই রুটি তৈরি করে ফেলতাম আমরা কয়েকজনে মিলে, আর আপনার ওই বিছনা ডিঙি খোলে বিছনার চাদর ফেলে তার উপরে শত শত রুটি ফেলে ওরা চারদিক দিয়ে গিট দিয়ে নিয়ে চলে যেত যুদ্ধে। আবার কখনো কখনো কি হতো, এই আপনার বস্তা বস্তা কাপড় আসতো বা ওই যে কাপড় নাই, সেই হাতে কোনো রকম আপনার তো ছুরি কাচি ইয়ে ছিল না, সুশ্রুতে এনে দিত, ওই টান দিয়ে ছিঁড়ে শাড়ির মাঝখান দিয়ে দুই ভাগ করে লুঙ্গি করে করে, দুটো করে লুঙ্গি হতো একটা শাড়িতে। তারপরে হাসপাতালের মশারি সেলাই করতে হবে, হাসপাতালে যারা রুগী অসুস্থ হতো যারা বা যুদ্ধ হতো যারা আসতো, এরকম দেখা যেত 10-12টা শাড়ি একসঙ্গে জোড়া দিয়ে উপরে চাল করে পাশ দিয়ে ইয়ে করে ওই আমরা ওইটা বসে বসে সেলাই করে দিতাম, এরকম অসংখ্য স্মৃতি। আরেকদিন সাঁতার দিতে যেয়ে আমাদের তো জোয়ার ভাটার খুব একটা জ্ঞান ছিল না, এদিকে লোকের পানির ফেভারে আমি সাঁতার দিচ্ছি আর দেখছি কি তত্তর করে এগোয় চলে যাচ্ছি, খালের মাথার দিকে চলে গেলাম, তো এখন ফিরে আসতে যেয়ে আর আসতে পারি না, আসতে পারি না তো পারি না, সেটি কতদূর মানে আমার মনে হয় যে মাইলের বেশি চলে গেছিলাম নাকি, এখন আর ফিরে আসতে পাচ্ছি না, হাত পা ভেঙে আসছে ভরা জোয়ার। তখন আস্তে আস্তে করে ওই খালের পাড় ধরলাম, পাড়ে এখন এত ভয় জোয়ারের সময়, প্রত্যেকটা গোলের ডগায় গোলপাতার ডগায় বলতে গেলে সাপ ভয়, এখন গোলপাতার ডগায় হাত দিতে পারছি না, আমি কী ধরে এগোবো, মনে হচ্ছে প্রত্যেকটা সাপ, এখন মনে হচ্ছে পায়ে কিছু জড়ালেই কুমির, উপরে একটু শব্দ হলেই তাকাচ্ছি বাঘ, এই বুঝে ধরলো, এই বুঝে ধরলো। কিছু দূর আসতে আসতে মানে না পেরে নিজের শাড়িটাই তখন নিজের কাছে বোঝা মনে হচ্ছে, টেনে আর আসতে পারছি না, শাড়িটা ছেড়ে দিলাম, শাড়িটা চলে গেল, শুধু পেটিকোট ব্লাউজ নিয়ে এগোতে 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 আমার মনে হলো কি যে সে অনন্তকাল পরে এসে দেখলাম যে দূরে বোটটা, তখন একটুখানি আবার গায়ে বল পেলাম, ওখান থেকে আস্তে 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 করে যে কতক্ষণ বসে এসে বোটের উপরে পড়লাম সে আমি নিজেও বলতে পারবো না।
আর একদিন নদীর ঠিক মাছ বরাবর যখন আমাদের ডিঙিটা, ওই সময় একটা গুনগুন শব্দ। এখন শব্দটা আস্তে আস্তে মনে হচ্ছে কেমন মৌচাকে যেমন মৌমাছি আসে, অসংখ্য গুনগুন শব্দ শোনা যায়, ওরকম গুনগুন শব্দ, ভারী হতে হতে অনেক ভারী হয়ে গেছে। তখনই ওরা আকাশের দিকে তাকায়, আকাশের দিকে দেখি বোধহয় চারটাই সম্ভবত, চারটা বা পাঁচটা আমার খেয়াল নাই। এখন এরা বলছে যে নিচেতালি সঙ্গে ওদের পেছনে গানবোটও আছে, তাড়াতাড়ি ঢুকা খালের ভিতরে, ওইখান থেকে ছোট নদীতে পড়ে ওখান থেকে আর কি একটা খাল ধরে খালের একেবারে মাথায় হাতে হাতে করে নৌকাটা টেনে ওরা খালের একেবারে মাথায় নিয়ে গেছে। মাথায় নিয়ে যে ওইখানে বেঁধে কেমন নদীর পাড়ে আপনার বড় গাছের গোড়ার মাটি ধুয়ে সরে গেলে যেমন শিকড় বাকড় মাকড়সার জালের মতো থাকে, আমি বাচ্চাটা নিয়ে ওর ভিতরে পড়লাম। এক এক উপরের থেকে সমানে আপনার গুলি শুরু হয়ে গেছে, ব্রাশ ফায়ার হচ্ছে, আবার এদিক দিয়ে নিচের থেকে গান বোট এসছে, নিচের থেকে গুলি হচ্ছে সমানে। ওরাই আমাকে বললো যে আপনি তাড়াতাড়ি বাবুকে নিয়ে ওর ভিতরে পড়েন, আর ওরা সব গাছের নিচে এখানে ওখানে যে যে যেভাবে পারে সেভাবে সে দাঁড়ালো। এখন ওভাবে চলতেই আছে, চলতেই আছে, মনে হচ্ছে কি শিলা বৃষ্টির মতো টপ 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 করে গুলি সব এপাশ দিয়ে যাচ্ছে, ওপাশ দিয়ে যাচ্ছে, গাছের পাতায় পড়ছে, মাটিতে পড়ছে। মানে আমরা যখন ওই কিছুক্ষণ এইভাবে হওয়ার পরে মনে হচ্ছে অন্ত সন্ধে হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে হেলাল যে ছেলেটা, সে বেশ গাছের অনেকটা উপরে উঠে বসে আছে। তা আমি আর ওখান থেকে ফিসফিস করে বললাম যে এখন কী হবে, আজ তো বোধ হয় বাঘের পেটেই যাব, সন্ধে তো হয়ে যাচ্ছে। তা হেলাল বলল কি যে না, উপরে এখনও রোদ আছে, এখনও বেলা যায়নি, জঙ্গলের ভিতরে বলে মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে, আসলে সন্ধ্যা হয়নি, এখনও একটু বেলা আছে। আর ওরা বলছে সন্ধে হলে এরা সব পালাবে, আমরা তখন বেরোবো, এরা সন্ধ্যার পরে এখানে থাকতে সাহস পাবে না, গানবোট ভাগবে আগে, সাথে সাথে প্লেনও ভাগবে, তো আমাদের সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে হবে, এনিহাও টিকে থাকতে হবে সন্ধ্যা পর্যন্ত। এখন আমরা যখন ইয়েতে পড়েছি, গর্তের ভিতরে পড়েছি, তখন কিন্তু ভাটি, তখন ওই পায়ের নিচে কিছুটা কাদা মাটি টাটি ইয়ে আছে, মানে আস্তে আস্তে টের পাচ্ছি যে পানি উপরে উঠছে। এখন আস্তে আস্তে মানে হাঁটু ছাড়ালো, তারপরে কোমর ছাড়ালো, আমি তো উঠে দাঁড়াতেও পাচ্ছি না, এইভাবে বাচ্চা বুকের পরে নিয়ে, এখন যত পানি উপরে উঠছে আমি বাচ্চা তত উপরের দিকে তুলতেছি, এইভাবে তুলতে 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 এক সময় মানে পানি ডাক পর্যন্ত উঠে গেলো বাচ্চা, আমি তখন এইভাবে ধরে আসে, নিজেও খানিকটা উঠে বসা দিয়ে গেছে, তখনও পর্যন্ত গুলি বন্ধ হয়নি। এর ভিতরে বাচ্চাও কান্না শুরু করেছে, খিদে লেগে গেছে খাবে, কারণ আমিও ফিসফিস করে ঠিক আমার গাছটার উপরেই কে দাঁড়ানো ছিলেন, ওনাকে বললাম যে কোনোরকম কি ফিডারটা আনা যায়, তো উনি তখন তাকায় বলছে কি ভাবি নৌকারও কোনো চিহ্ন নাই, ফিডার পাবো কই, মানে নৌকা ওরা যেভাবে বেঁধে রেখে দিয়েছিলো জোয়ারের পানি আসার পর পানি উঠে নৌকাটাও ডুবে আসে ওখানে।